আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের পাঠ জীবনী শক্তি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সালোক সংশ্লেষণ কি ও প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা সালোক সংশ্লেষণ সংশ্লেষণের প্রক্রিয়ার ভূমিকা এবং সালোকসন প্রভাবক সমূহ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা নিয়ে আলোচনা করব। উত্তরে বলব পাতা ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোক সংশ্লেষণের হারের সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তি গ্রহণ করতে পারে। প্রাক্তন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায় এবং তখন নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়। নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর সালোক সংশ্লেষণের হার নির্ভরশীল। সালোক সংশ্লেষণ ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত এবং প্রচুর পরিমাণে পুনর্গঠিত হওয়ার প্রয়োজন। তবে কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা দেয় এবং সালোক সংশ্লেষণ কমে যায়। এরপরে নাম্বার দুই আছে সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা কি লিখুন। উত্তর, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম। পানি এবং কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হল আলো। সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। সূর্যালোকের প্রভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। কার্বন ডাইঅক্সাইড পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুত করে, করণে অংশগ্রহণ করে। কিন্তু পাতার যেটুকু আলো পড়ে তার অতি সামান্য অংশই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আবার আলোক বর্ণালীর লাল, নীল, কমলা এবং বেগুনি অংশগুলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। সবুজ কিংবা হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হারও বেড়ে যায়। কিন্তু আলোর পরিমাণ অত্যধিক বেড়ে গেলে পাতার ভিতরকার এনজাইম নষ্ট হয়ে যায়, ক্লোরোফিল উৎপাদন কম হয়, ফলে সালোক সংশ্লেষণের হারও কমে যায়। সাধারণত 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। এরপরে প্রশ্ন হচ্ছে 3 নম্বরে সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ আলোচনা করব। উত্তর, আলো এবং ক্লোরোফিল ছাড়াও সালোক সংশ্লেষণ আরও কতগুলো প্রভাবক দিয়ে প্রভাবিত হয়। প্রভাবগুলো কিছু বাহ্যিক এবং কিছু অভ্যন্তরীণ। প্রভাবকের উপস্থিতি অনুপস্থিতি পরিমাণের কম বেশি
শালুক সংসারের পরিমাণ খুব কম বেশি করে থাকে। প্রভাবসমূহ হচ্ছে বাহ্যিক প্রভাবসমূহ হলো আলোক, আলোক নির্ভর পর্যায়ে আলো অপরিহার্য। এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এ প্রক্রিয়ায় এটিপি, এনএডিপিএইচ এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। এই রূপান্তরিত শক্তি এটিপি এর মধ্যে সঞ্চিত হয়। এই বিক্রিয়ার ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল অণু আলোক রশ্মি ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে। এডিপি অজৈব ফসফেট এর সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে। সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিজিত হয়, অক্সিজেন হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এর পাশে কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ। আর অভ্যন্তরীণ প্রভাবক হচ্ছে ক্লোরোফিল, পাতার বয়স ও সংখ্যা, শর্করার পরিমাণ, পটাশিয়াম, এনজাইম। কার্বন ডাইঅক্সাইড ছাড়াও শালক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না। এ প্রক্রিয়ার যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাইঅক্সাইড বিজারণের ফলেই হয়ে থাকে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03 ভাগ, কিন্তু এ প্রক্রিয়া উদ্ভিদ শতকরা 1 ভাগ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে। তাই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে শালক সংশ্লেষণের পরিমাণও বেড়ে যায়। তবে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ খুব বেশি মাত্রায় বেড়ে গেলে পাতার, মেসোফিল, টিস্যুর, কোষের অম্লত্ব বেড়ে যায় এবং পত্র অত্র বন্ধ হয়ে শালক সংশ্লেষণের হার কমে যায়। এরপরে আছে 3 নম্বরে তাপমাত্রা। শালক সংশ্লেষণ প্রক্রিয়া তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসাবে কাজ করে। সাধারণত অতি নিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এবং অতি উচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি সেলসিয়াসের কাছাকাছি সাথে সেলসিয়াসের উপরে এ প্রক্রিয়া চলতে পারে না। শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা হল 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কম বা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে শালক সংশ্লেষণের হার কমে যায়। এরপরে 4 নম্বরে আছে পানি। পানি শালক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা তৈরির উদ্দেশ্যে কার্বন ডাইঅক্সাইড বিজারণের জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন আয়ন পানি থেকে আসে। পানি ঘটিত হলে পানি ঘাটতি হলে পত্র রন্ধ্রের রক্ষীকোষের স্থিতি হারিয়ে রন্ধ্র বন্ধ হয়ে যায়, ফলে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড অনুপ্রবেশ বাধাগ্রস্ত হয়। অতিরিক্ত পানি ঘাটতির ফলে এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয়ে শালক সংশ্লেষণ বাধাগ্রস্ত হতে পারে। এরপর আছে অক্সিজেন। বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে শালক সংশ্লেষণের হার কমে যায়, আর অক্সিজেনের ঘনত্ব কমে গেলে শালক সংশ্লেষণের হার বেড়ে যায়। তবে অক্সিজেনবিহীন পরিবেশে শালক সংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকে। আমরা আগামী ক্লাসে পরবর্তী যে প্রক্রিয়া রয়ে গেল সেগুলো নিয়ে আলোচনা করব। এগুলো সবাইকে ধন্যবাদ।